অলওয়েজ মানে হচ্ছে সিল্লাফালার উপর রাখতো বাবা ফোন দিয়া অলওয়েজ আধা ঘন্টা যাবত আমাকে বকা জকা করতাম আমি জাস্ট কানে কাছে ধরে রাখতাম 근데 হচ্ছে ওনার হচ্ছে আমাকে নিয়ে সব আশা তো ফ্যামিলিতে আমি ওনার ষষ্ঠ সন্তান এবং ছেলে আমি ভালো একটা জায়গায় পড়াশোনা করি ইয়া করি এই কারণে আমাকে নিয়ে আমার বরাবরই বড় ভাই আমাকে বলতে হচ্ছে। তুমি যেটা করতেছো ঠিকই করতেছো করে যাও মানে আমাদের শুরুতে আমার মা অসুস্থ এবং আমার বাবা একজন শ্রমিক তো তাদের স্বপ্ন হচ্ছে আমি সেই জায়গা থেকে তো তারা কখনোই চাইবে না আমার এইসব আন্দোলনে আমি যুক্ত হই তো তারা আমার একটা পর্যায় পর্যন্ত জানতো না

চোদ্দ তারিখ থেকে আমার বাসায় হচ্ছে আওয়ামী লীগের নেতারা এবং হচ্ছে পুলিশ গোয়েন্দা সংস্থা লোক যাওয়া শুরু করে এবং বাসার মানুষদের হয়রানি করা শুরু করে তো তখন থেকেই খুবই চাপে রাখছিল বাসা থেকে বাট শেষ মুহূর্তে যখন পাঁচ তারিখে যে আমরা বিজয়টা পাই তখন

তার আগে ভ্যাট বিরোধী প্রাইভেট ইউনিভার্সিটিতে ভ্যাট বিরোধী একটা আন্দোলন হয়েছিল ওই আন্দোলনকে কেন্দ্র করে কয়েকটা পোস্ট দিয়েছিলাম তা ওই পোস্টগুলো আমার আইডিতে ছিল যার কারণে হলে ওঠার পরে হলের নেতৃবৃন্দ ছাত্রলীগের নেতৃবৃন্দ দেখে এবং আমাকে মেরে হল থেকে বের করে দেয় তো এরপর থেকে আসলে ফ্যামিলি থেকে এক ধরনের চাপ তো ছিলই আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান যেটা হয় এই ইউনিভার্সিটিতে পড়ানোর বা পড়ার স্বপ্ন দেখে একটা স্বপ্ন থাকে সরকারি চাকরি করবে ভালো কিছু করবে গ্রামবাসীর প্রত্যাশা থাকে তো সব মিলিয়ে এই চাপটা ছিল আর আমি বাবা মার একমাত্র ছেলে একমাত্র হ্যাঁ ছেলে তো এটা এভাবে আমি তাদেরকে বুঝিয়ে আন্দোলন সংগ্রাম করতেছিলাম প্রায় ক্যাম্পাসে চার তিন চারবার হামলা শিকার হয়েছি দুই সালে আমরা টিএসসিতে কাওয়ালি নামে একটা প্রোগ্রাম করেছিলাম যেটা ওই সময় প্রায় হ্যাঁ লাস্ট যেটা হয়েছিল যে সময় সময়গুলো তো খুবই ক্রিটিক্যাল আমার বাবা আমার মা প্রতিদিন ফোন দেয় ফোন দিয়ে যেদিন আমি সবসময় আশ্বস্ত করছি আমার কিছু সেফ আমি তো সেফ এটা বলতাম সবসময় ফোনে আর কিন্তু আমার ছোট বোন মাঝে মাঝে ফোনে আম্মা ফোন জোর করে নিয়ে দেখে ফেলতো ফেসবুক যখন চালু ছিল অনলাইন যখন নেট যখন চালু ছিল তো যেদিন পাঁচ তারিখ সেদিন আমি আমরা তো সারা ঘুমাইতে মানে লাস্ট এক সপ্তাহ যদি ধরি বিপ্লবের আগের এক সপ্তাহ আমরা এক সপ্তাহ মিলিয়ে সম্ভবত দশ ঘন্টাও ঘুমাই নি আমরা পুরো এক সপ্তাহ মিলিয়ে ওই এক সপ্তাহে আমরা একটা মাত্র ড্রেস ছিল আমার একটা ফতো একটা প্যান্ট আর একটা জোতা এটা ছিল আমার এক সপ্তাহ ড্রেস এর মধ্যে আমি গোসল করতে পারি নাই আর দিনে এক বেলা খেয়েছি না খেয়েছি মনে করতে পারি না যে কত বেলা খেয়েছি তো এটার পরে আমার আম্মাকে আমি ওদিন ফোন দিই ফজরের নামাজ পড়ে আমি ওই দিন তাহার তো পড়েছি পরে ফজরের নামাজ পর্যন্ত দোয়া করে আমার আম্মাকে ফজরের পরে ফোন দিয়েছি আম্মা এর থেকে গত দুই দিন থেকে কানতেছে ফোন দিলেই কান মানে কান্না করে তো কান্না করার এক পর্যায়ে মানে আমি তো আসলে ইমোশনাল হয়ে যায় আম্মা কথা বলতে পারতেছে না আমি বললাম যে আম্মা আসলে দেখো এখান থেকে আমাদের পিছু হটার সুযোগ নেই কারণ হচ্ছে আমরা যেখানে যে জায়গায় দাঁড়ায় আছি এখান থেকে পিছু হটলে আমাদের শেষ পরাজয় আমাদের মৃত্যু কিন্তু যদি পিছু হটলে মৃত্যু হয় তাহলে আমরা পিছু হটার সুযোগ আমরা এখন সামনে যাব হয় মৃত্যু হয় বিজয় হয় মৃত্যু না হয় বিজয় আমাদের আর অপশন ছিল না তারপর আমার কাছ থেকে বিদায় নেই তারা অনেক কান্নাকাটি করে ওই দিন পাঁচ তারিখে আমার মা এবং আমার ছোট বোন রোজা ছিল সারাদিন তারা সারাদিন রোজা ছিল